फ्रेंड्स वेलकम बैक टू माय इंग्लिश स्टडी चैनल आमी मधु आरो एकटा नतुन वीडियो निये चले एसेछि तोमादेर काछे सो केमन आछो तोमरा आशा करी तोमरा सबाई खूब भालो आछो आमिओ खूब भालो आछि आज आमी तोमादेर साथे एडिटोरियल लेटर राइटिं एर एकटा टपिक निये आलोचना करते चले एसेछि सो आजकेर टपिक हलो एडिटोरियल लेटर राइटिं अबाउट फोर्सिबल कलेक्शन अफ पूजा सबस्क्रिप्शन इन योर लोकालिटी এই যে জোর করে পূজোর চাঁদা আদায় করা এই সংক্রান্ত আজকের এডিটোরিয়াল লেটার রাইটিং তো এই টপিকের উপর কিভাবে লিখতে হবে জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো স্টার্ট করি তো এডিটোরিয়াল লেটার রাইটিং তোমরা সবাই জানো এটা একটা অফিশিয়াল লেটার রাইটিং সো অফিশিয়াল লেটার রাইটিং এর ফরম্যাট অনুযায়ী কিন্তু আমাদের এটা লিখতে হবে তাহলে আমরা চলে আসব একদম পেজের বাঁ দিকে পেজের বাঁ দিকে দেখো আমি টু অ্যাড্রেস করব টু দিয়ে কি লিখব না টু দা এডিটর অর্থাৎ এডিটর কে অ্যাড্রেস করে আমি আমার লেটার রাইটিং করছি তাই আমি লিখছি টু দা এডিটর এবার টু দা এডিটর কিসের একটা ইংলিশ ডেইলি নিউজপেপারে তো যে কোনো একটা ইংলিশ ডেইলি নিউজপেপারের নাম দিতে হবে তো আমি এখানে দেখো দ্য স্টেটসম্যান দিচ্ছি তোমরা চাইলে যে কোনো ইংলিশ নিউজপেপারের নাম দিতেই পারো তারপর দেখো অ্যাড্রেসটা লিখছি কলকাতা বলে জাস্ট একটা হাইফেন দিয়ে 01 লিখে কিন্তু আমি জাস্ট এটা কমপ্লিট করছি সো বাঁ দিকে আমাদের কিন্তু এটা রাখতে হবে তারপর চলে আসছি যেটা সেটা হচ্ছে অফিশিয়াল রাইটিং এর সাবজেক্টটা কিন্তু আমাদেরকে মেনশন করে দিতে হয় অর্থাৎ কোন টপিকের উপর বা কি সাবজেক্টে এই লেটারটা আমরা লিখছি সেটা কিন্তু আমাদেরকে থার্ড ব্র্যাকেটের মধ্যে সাবজেক্ট করে লিখতে হয় সো যেটা বললাম সেটাই যে ফোর্সিবল কালেকশন অফ সরি ফোর্সিবল কালেকশন অফ পূজা সাবস্ক্রিপশন অর্থাৎ পূজোর চাঁদা জোর করে আদায় করা হচ্ছে সেটা সম্পর্কে তাহলে ফোর্সিবল কালেকশন অফ পূজা সাবস্ক্রিপশন সো এটা হয়ে গেল আমাদের টপিক বা এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে স্যার অ্যাড্রেস করে আমাদের লিখতে শুরু করতে হবে তো আমি এখানে দেখো যেটা আমরা বাংলায় বলে থাকি মহাশয় সেটা ইংলিশে আমি যে স্যার বলে এবার লিখতে শুরু করছি তো তোমরা তো জানোই যে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা কমন থাকে তো সেটাই আমি এখানে ইউজ করছি দেখো কি লিখছি আই শ্যাল বি হাইলি অবলাইজড টু ইউ আমি আপনার কাছে বাধিত থাকব আই শ্যাল বি হাইলি অবলাইজড টু ইউ ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি যদি আপনি দয়া করে আমাকে অনুমতি দেন ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি কি অনুমতি দেন সেটা দেখতে আমরা পরের পেজে চলে আসছি তো আপাতত যতটা লেখা হয়েছে তোমরা একটু চট করে দেখে নাও তারপর আমি এটাকে ক্লিন করে নেক্সট পোর্শনে চলে আসছি সো আশা করি তোমাদের দেখা হয়ে গেছে আমি এরপর এটাকে জাস্ট ইরেজ করে দিচ্ছি সো দেখো ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা কিন্তু আমাদের এখনো কমপ্লিট হয়নি সেটাই চলছে তাই এখন প্যারা চেঞ্জ করার কোনো মানে হয় না এটাই কিন্তু কন্টিনিউ হবে তাহলে আমি কি লিখেছিলাম অ্যালাউ মি এর পর কি না আ লিটল স্পেস একটু জায়গা কোথায় আ লিটল স্পেস ইন ইওর এস্টিমড ডেইলি আপনার যে প্রতিদিনের সম্মানীয় বা প্রসিদ্ধ যে নিউজপেপার সেখানে ইন ইওর এস্টিম ডেইলি কিসের জন্য টু ফোকাস মাই কনসার্ন আমার চিন্তাধারা বা আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরতে কোন বিষয়ের উপর দৃষ্টিভঙ্গি তুলে ধরতে না টু কনসার্ন ওভার সরি মাই কনসার্ন ওভার তারপর চলে আসবো আমরা আজকের সাবজেক্টে যেটা হচ্ছে ফোর্সিবল কালেকশন অফ পূজা সাবস্ক্রিপশন জোর করে পূজোর চাঁদা আদায় এই যে টপিকটা বা এই যে সাবজেক্টটা এর ওপর আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য আপনার নিউজ পেপারে আমাকে একটু জায়গা যাতে দেওয়া হয় সেই আবেদন কিন্তু করা হচ্ছে তো এত দূর গেল আমাদের ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ চলে আসবো বডি অফ দ্য লেটারে যেখানে আমরা পুরোটা টপিকের ওপর আলোচনা করব তো যেহেতু আমার পেজটা টার্ন হয়ে গেছে তো মোটামুটি এই পোর্শন থেকে আমি চলে আসছি আমার বডি অফ দ্য লেটারে সো বডি অফ দ্য লেটারে কি লিখছি দেখো অ্যাট প্রেজেন্ট বর্তমানে কি না দ্য সাবস্ক্রিপশন কালেকশন চাঁদা আদায় সেটা যে কারণেই হোক এখানে স্পেসিফিক্যালি আমাদের পূজোর চাঁদা আদায়ের কথা বলা হচ্ছে তাহলে কি না দ্য সাবস্ক্রিপশন কালেকশন চাঁদা আদায় বর্তমানে কি না ইজ আ নুইসেন্স টু অল এখন সবার কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই যে জোর জবরদস্তি করে যে চাঁদাটা আদায় করা হচ্ছে এটা সবার কাছে একটা মানে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে দ্য অর্গানাইজার্স আয়োজক যারা অর্থাৎ পুজো প্যান্ডেলের যারা আয়োজক তাদের কথা বলা হয়েছে
দা অর্গানাইজার্স অফ ভেরিয়াস, আমি অবশ্য বলেই দিচ্ছি পরে কোথাকার অর্গানাইজার, না ভেরিয়াস পূজা কমিটিস, বিভিন্ন রকম পুজো কমিটির যারা কিন্তু সদস্য বা যারা হচ্ছে আয়োজক, তারা কি করছে? না প্রেসারাইজ, তারা কি করছে? তারা চাপ দিচ্ছে। এখানে একটা খুবই উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে কমিটি বানানটা একটু লক্ষ্য করো, এই বানানটা প্রায়ই ভুল হয়ে থাকে স্টুডেন্টদের। সো কমিটি বানানে কিন্তু ডাবল এম, ডাবল টি, ডাবল ই হয়, এটা একটু মাথায় রাখবে তোমরা। তো যাই হোক, বিভিন্ন পুজো কমিটির আয়োজকরা কি করছে? না প্রেসারাইজ, তারা চাপ দিচ্ছে। কাদেরকে চাপ দিচ্ছে? চলে আসছি আমরা নেক্সট পোর্শনে। তো এতদূর পর্যন্ত তোমরা একটু চট করে দেখে নাও, আশা করি তোমাদের দেখা হয়ে গেছে। আমি এরপরটাকে জাস্ট ক্লিন করে দিচ্ছি। সো আমি এটা আবার ক্লিন করে দিচ্ছি। মাথায় রাখবে বডি অফ দ্য লেটার কিন্তু এখনো চলছে, তাই আমাদের প্যারা চেঞ্জ কিন্তু হবে না, জাস্ট যেভাবে লাইন চলছে আমরা কিন্তু সেভাবেই লিখে যাব। তাহলে কি হচ্ছে? না আয়োজকরা প্রেসারাইজ করছে। কাদেরকে প্রেসারাইজ করছে? না দ্য পিপল, মানুষদেরকে প্রেসারাইজ করছে। দ্য পিপল কিসের জন্য? ফর সাবস্ক্রিপশন, চাঁদা দেবার জন্য। তারা কি করছে? না মানুষজনদেরকে প্রেসারাইজ করছে, চাপ দিচ্ছে। দ্য কালেক্টরস, সংগ্রাহকরা, অর্থাৎ যারা চাঁদা আদায় করতে আসে বা চাঁদা সংগ্রহ করে করতে আসে, তারা কি করছে? নেভার কেয়ার, তাদের কোনো যায় আসে না। ফর দা, কাদের কথাতে যায় আসে না? না ফর দা অপশন অফ দা সাবস্ক্রাইবার্স, ফর দা অপশন অফ দা সাবস্ক্রাইবার্স, মানে ওরা যে পরিমাণ চাঁদা চাইছে সেই পরিমাণ দিতেই হবে। উল্টো দিকে যে মানুষ দিচ্ছে তার সুবিধা অসুবিধা কোনো কিছুই কিন্তু সে সমস্ত সংগ্রাহকদের যায় আসে না, সেটাই এই লাইনে বলা হচ্ছে। মানে আমরা যেটা চাইছি সেটাই দিতে হবে, তোমার আছে না নেই সেটা দেখার দায়িত্ব আমাদের নেই। এটাই হচ্ছে ফোর্সিবলি কালেকশন, অর্থাৎ জোর জবরদস্তি আদায়। দে বিহেভ রাফলি, দে বলতে অবশ্যই এখানে কালেক্টরসদের কথা বলা হচ্ছে। তারা কি করছে? তারা রুক্ষভাবে ব্যবহার করছে মানুষজনদের সাথে, নর্মালি পোলাইটলি কিন্তু তারা ব্যবহার করছে না। দে বিহেভ রাফলি, দে ওফেন ডু নট রিস্ট্রেন, তারা কি করছে? প্রায়ই নিয়ন্ত্রণ করতে পারছে না। দে ওফেন ডু নট রিস্ট্রেন, রিস্ট্রেন মানে এক প্রকার আমরা বলতে পারি কন্ট্রোল, কি করতে পারছে না? দেমসেলভস, নিজেদেরকে রিস্ট্রেন করতে পারছে না বা নিয়ন্ত্রণ করতে পারছে না, কি করা থেকে? না ফ্রম থ্রেটেনিং পিপল, মানুষজনদেরকে ধমকি দেয়া থেকে। এমনও হচ্ছে যে চাঁদা আদায় করতে গিয়ে তারা কি করছে? তারা মানুষজনদেরকে ধমক দিয়ে দিচ্ছে। পিপল কিসের জন্য? ওপেনলি, একদম খোলাখুলি ভাবে, অর্থাৎ বাড়িতে যাচ্ছে চাঁদা আদায় করছে, না দিতে চাইলে কি করছে? মানে সোজা সবটা একদম পুরো ধমকি দিয়ে দিচ্ছে, নিজেদেরকে আটকাতেই পারছে না। দা কমন পিপল, সাধারণ মানুষ, এর ফলে কি হচ্ছে? না দা কমন পিপল, সাধারণ মানুষ কি করছে? না আর ইন হেল্পলেস কন্ডিশন, তারা অসহায় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে ফোর্সিবলি যদি এভাবে কেউ চাঁদা আদায় করে তাহলে তাদের আর অসহায় ছাড়া আর কি অবস্থা হবে? তো সেটাই বলা হচ্ছে সাধারণ মানুষ কি হচ্ছে? অসহায় অবস্থার মধ্যে রয়েছে। দে কান্ট প্রোটেস্ট এগেনস্ট ইট, তারা কিন্তু এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছে না। দে কান্ট প্রোটেস্ট এগেনস্ট ইট, প্রতিবাদ করতে পারছে না। অ্যাকচুয়ালি এডিটোরিয়াল লেটার রাইটিং এর নিয়মটাই হচ্ছে যে যে টপিক নিয়ে তুমি লিখছো বডি অফ দ্য লেটারে কিন্তু সেই সমস্যাটাকেই তোমাকে তুলে ধরতে হবে, কারণ তুমি আবেদন করবে যাতে করে এই ব্যবস্থাটার, সরি এই সিচুয়েশনটার যাতে ব্যবস্থা নেওয়া যায়, কোনো মানে স্টেপ নেওয়া যায় এবং এটাকে রোধ করা যায়, তার জন্য তো তোমাকে প্রবলেমটা ডিসকাশন করতে হবে। তাই বডি অফ দ্য লেটারে কিন্তু মেনলি প্রবলেমটাকেই তুলে ধরতে হবে, যে টপিকের ওপরই হোক না কেন, এডিটোরিয়াল লেটারের রাইটিং এর ক্ষেত্রে আমি কিন্তু স্পেশালি বলছি। তো যাই হোক, তারা কিন্তু প্রতিবাদ করতে পারছে না। দ্য পিপল আর ফোর্সড, মানুষজনদেরকে বাধ্য করা হচ্ছে। আপাতত দ্য পিপল পর্যন্ত লিখলাম, তো চট করে একবার দেখে নাও, এরপর জাস্ট ক্লিন করে আমি নেক্সট পোর্শনে চলে আসছি। সো আশা করি তোমাদের হয়ে গেছে, আমি এরপর এটাকে ক্লিন করে দিচ্ছি। সো বডি অফ দ্য লেটার এখনো চলছে, আর মাত্র দু লাইন, দু লাইনের পরই আমি এটাকে কমপ্লিট করে চলে আসব কনক্লুডিং স্ট্যান্ডাতে। বেশি বড় করব না, যতটুকু প্রবলেম না লিখলেই নয়, যতটুকু লিখতেই হবে ততটুকুই কিন্তু লিখবো।
তাহলে কি বলছে, দ্য পিপল আর ফোর্সড, মানুষজনদেরকে বাধ্য করা হচ্ছে কি করতে, না টু গিভ সাবস্ক্রিপশন, চাঁদা দিতে, চাঁদা দিতে তাদেরকে বাধ্য করা হচ্ছে, বিভিন্ন রকমের ভয় দেখানো হচ্ছে, তার ফলে কি হচ্ছে না, দে বিকেম সরি দে বিকাম স্কেয়ার্ড, তারা ভয় পেয়ে যাচ্ছে যে জোর করে যে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে, তার জন্য তারা ভয় পেয়ে যাচ্ছে, অ্যান্ড পে সাবস্ক্রিপশন, এবং চাঁদা দিয়েও দিচ্ছে, কিসের জন্য, না ভয়ে, পে সাবস্ক্রিপশন আউট অফ ফিয়ার, ভয়ের চোটে, ভয়ের চোটে কি করছে তারা, কিন্তু চাঁদা দিয়েও দিচ্ছে, সে যেখান থেকে পারুক জোগাড় করে দিচ্ছে, কিন্তু পুরো ব্যাপারটাই কি হচ্ছে, ফোর্সিবলি হচ্ছে, জোর করে হচ্ছে, তাহলে এটা একটা, যেহেতু জোর করে, সো এটা একটা কিন্তু ক্রিমিনাল অফেন্স, এটা একটা অপরাধ। তো যাই হোক, আপাতত বডি অফ দ্য লেটারটা আমাদের কমপ্লিট হলো, চলে আসছি কনক্লুডিং স্ট্যানজাতে। তো এটা আমাদের কমন থাকে, তোমরা জানো, তাহলে কি বলছি দেখো, না দ্য কনসার্নড অথরিটিজ, কর্তৃপক্ষকে কি করা হচ্ছে, কর্তৃপক্ষকে, না দ্য কনসার্নড অথরিটিজ আর দেয়ার ফর রিকোয়েস্টেড, তাই তাদেরকে অনুরোধ করা হচ্ছে, কিসের জন্য অনুরোধ করা হচ্ছে, না টু লুক ইন টু দ্য ম্যাটার, ঘটনাটার তদন্ত করতে, এই যে সমস্যাটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এই ঘটনাটার তদন্ত করা হোক, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনাটার তদন্ত করা হোক, অ্যান্ড টেক সুটেবল স্টেপস, এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক, শুধু তদন্ত করলেই তো হবে না, তার সাথে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপও নিতে হবে, অ্যান্ড টেক সুটেবল স্টেপস টু সলভ দ্য প্রবলেম, যাতে করে এই সমস্যাটার প্রপারলি সমাধান হয়, তার জন্য কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আর্জি জানানো হচ্ছে। এরপর দেখো, যেহেতু এটা একটা অফিসিয়াল লেটার, আমি কিন্তু এখানে থ্যাঙ্কিং ইউ বলে কমপ্লিট করছি, থ্যাঙ্কিং ইউ লিখে জাস্ট কমা, যেটা আমরা বাংলায় বলে থাকি ধন্যবাদান্তে। তো চট করে এটা দেখে নাও, লাস্টের জাস্ট ফরম্যাটটুকু বাকি আছে, তারপরে কিন্তু এই ভিডিও মানে টপিকটা কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি তোমাদের দেখা হয়ে গেছে, তো আমি এরপর এটাকে ইরেজ করে দিচ্ছি। আমরা একদম লাস্টে চলে এসেছি, জাস্ট কিছু ফরম্যাট যতটুকু লিখতে হয় অফিসিয়াল লেটারের ক্ষেত্রে, সেটুকু লিখে এটা কমপ্লিট করে দেবো। সো এটাকে ক্লিন করে দিলাম, চলে আসছি একদম লাস্টে, সো কি লিখতে হবে, না চলে আসবো আমরা পেজের ডান দিকে, পেজের ডান দিকে কি হবে, না ইয়ার্স ফেথফুলি, ইয়ার্স ফেথফুলি লিখে আমরা কি করব, না আমাদের পুরো নামটা আমরা দেব, অর্থাৎ অফিসিয়াল যে নাম, নেম উইথ টাইটেল, ইয়ার্স ফেথফুলি লিখে আমি জাস্ট এখানে নেম বলে রাখলাম, বাট তোমরা কি করবে, নেম উইথ টাইটেল অর্থাৎ অফিসিয়াল নেম। তারপর বাঁ দিকে চলে আসবো প্লেস এবং ডেট, যে দিনে তুমি লেটারটা লিখছো সেই দিনের মানে সেই ডেটটা দিতে হবে, এবং প্লেস তোমার জায়গাটার নাম দিতে হবে। সো এই ছিল এই টপিকের ওপর আমার ভিডিও, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, যতটা সহজভাবে সম্ভব লেখার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি কোথাও কোনো ডাউটস কোনো কনফিউশনস থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার ভিডিও যারা এই প্রথমবার দেখছো, অর্থাৎ আমার নতুন দর্শক বন্ধুরা, এরকম ভিডিও আরও পেতে এবং আমার চ্যানেলকে সাপোর্ট করতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনস পৌঁছে যাবে তোমাদের কাছে। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে আরো একবার থ্যাংক ইউ জানাই, এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো এবং এভাবেই আমার চ্যানেলের পাশে থেকো। তোমাদের মাথাতে যদি কোনো টপিক থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ট্রাই করব আমার তরফ থেকে যতটা সম্ভব তোমাদের হেল্প করতে। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কোনো কোনো নতুন টপিক নিয়ে, টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি, থ্যাংক ইউ, বাই বাই।